আবারও কার্নিভাল চালুর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা হেলিপ্যাড থেকেই সরবান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কিং বিবাদে এই কার্নিভালে জট পাকায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ যে হাওড়ায় আজই ফের চালু কার্নিভাল, ডুমুরজলা হেলিপ্যাড থেকেই তিনি সরভান। আর দুপক্ষের ঝামেলায় কোনোভাবে বন্ধ হবে না এই ক্রিসমাস কার্নিভাল, কয়েকজনের জন্য মানুষের সমস্যা নয়, সাফ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। কাল টাকা নেওয়া হচ্ছে এমন দাবি মনোজ তিওয়ারির, আর এরপরেই মন্ত্রীর অনুগামীরা ওই এলাকায় যান। নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় হাওড়া কার্নিভাল। এরপরেই আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন 12 দিনই হবে কার্নিভাল। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোনে। দেবব্রত, এই কার্নিভাল আবারও চালু করার বিষয়টি কি বললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকে দেগঙ্গা যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং তিনি প্রথমে এসেই হাওড়ার পুলিশ কমিশনার তার কাছে তিনি পুরো বিষয়টি জানতে চান, অর্থাৎ যে হাওড়ায় যে কার্নিভাল হয়েছে সেটা বন্ধ হলো কেন, কারা গণ্ডগোল করেছে, কি বিষয়, পুরো বিষয়টি তিনি খতিয়ে তিনি জানতে চান পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর কাছে। প্রবীণ কুমার ত্রিপাঠি তাকে পুরো বিষয়টি বলেন এবং তারপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে কার্নিভাল বন্ধ হবে না এবং যারা এই ধরনের কাজ করেছে, গণ্ডগোল করেছে, এইসব কাজ তিনি কোনোদিনই কিন্তু বরদাস্ত করেন না এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন। তবে কার্নিভাল বন্ধ করা উচিত হয়নি, কার্নিভাল যে হবে এবং সেই নির্দেশ তিনি দিয়েছেন ইতিমধ্যেই এবং আজই কার্নিভাল হবে এমনটাও আমরা শুরু হবে আবার নতুন করে এমনটাই আমরা পুরসভা সূত্রে জানতে পাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেন যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আসবেন এবং এসে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং এখানে কথা বলবেন সবার সাথেই, দুপক্ষের সাথেই। কালকে যে গতকাল যে ঘটনা হয়েছিল যে পার্কিং নিয়ে একটা বিবাদ শুরু হয়েছিল, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তিনি শিবপুরের বিধায়ক, তিনি যে অভিযোগ করেছিলেন যে এখানে বেআইনি পার্কিং হচ্ছে এবং এখান থেকে টাকা তোলা হচ্ছে, যদিও এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে বা কার্নিভাল কমিটির পক্ষ থেকে, কিন্তু যে অভিযোগ ওঠে যে মন্ত্রীর অনুগামীরা তারা এখানে কিন্তু ঝামেলা শুরু করেন এবং তারা দলবল নিয়ে এসে এখানে জটলা পাকায়, একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয় এবং কার্নিভাল কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এখানে প্রচুর মানুষ এসেছেন, জনসমাগম হয়েছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং যে কারণেই কার্নিভাল আপাতত কিছু সময়ের জন্য স্থগিত করে দিতে হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়। এবং তারপর এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন যে পার্কিং নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকতো বা সেটা পুলিশকে জানানো যেত বা সে সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করা যেত, কিন্তু এমন কোনো কাণ্ড ঘটানো উচিত হয়নি যে যার জন্য কার্নিভাল বন্ধ হয়ে যাবে। পুরো বিষয়টি নিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে আজ জানিয়ে দিয়েছেন এবং কড়া বার্তা দিয়েছেন যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, গণ্ডগোলের সাথে, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন আজই আবার কার্নিভাল চালু হবে। ধন্যবাদ দেবব্রত। অর্থাৎ আজ থেকে হাওড়ার ডুমুরজলায় আবারও শুরু হচ্ছে ক্রিসমাস কার্নিভাল, দুপক্ষের ঝামেলায় কোনোভাবেই বন্ধ হবে না ক্রিসমাস কার্নিভাল, একেবারে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের একবার শোনাবো আজ ডুমুরজলা হেলিপ্যাড থেকে এই ক্রিসমাস কার্নিভাল নিয়ে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না, যদি কোনোরকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে, কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে, দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই, কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনের পক্ষে ঠিক নয়, এটা ঠিক নয়, এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে, আমি এসব সাপোর্ট করি না। তোমার কিছু বলার থাকলে, তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে যেটা আমি পুলিশের কাছে করে দিলাম তুমি বলতেই পারো, কিন্তু ওই 4-5 জন গেছে তার জন্য কার্নিভাল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। কার্নিভাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভাল এক্ষুনি থেকে চালু করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট নির্দেশ, কোনো কারণে কার্নিভাল বন্ধ হবে না, সেখানে কোনো সমস্যা থাকলে আইন আইনের পথে চলবে। তবে এই পার্কিং বিবাদ নিয়ে যে কার্নিভাল জট এবং যেটা বন্ধ হয়ে গেছিল সেই কার্নিভাল আজ থেকে আবারও শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সৌমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সৌমিকবাবু, হাওড়ায় ক্রিসমাস কার্নিভালের আয়োজন করা হয়েছিল এবং আচমকাই গতকাল তা বন্ধ হয়ে যায়, যদিও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা, কোনোভাবেই এই কার্নিভাল বন্ধ হবে না, আজ থেকে আবারও চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। সরকারটাই তো কার্নিভালের সরকার, খেলাবেলা উৎসবের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধর্মনিরপেক্ষতার একটা নির্দিষ্ট পরিভাষা আছে, সকালে জয় মা কালী, দুপুরে বজরং বলি, আর সন্ধ্যেবেলা হাত মাথায় তোলে আলিরে আলি আল্লাহ পড়ছে আল্লাহ পড়ছে। এভাবেই তো চললো 10 বছর। এখন তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ লড়াই, তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলায় দুই নেতা কার গোষ্ঠী কোথা থেকে টাকা তুলবে এটা নিয়ে সংঘর্ষ, এটাই হাওড়া জেলার মানুষ বা ওই হাওড়ার যেখানে গণ্ডগোল তারা মনে করেছে। দুপক্ষই তৃণমূল, যারা বাধা দিচ্ছে তারাও তৃণমূল, যারা নিচ্ছিল তারাও তৃণমূল। কারণ এই মুহূর্তে যে সমাজ ব্যবস্থা বা যে আইন শৃঙ্খলার পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে তারা তৈরি করেছেন, সেখানে কার্যত প্রতিবাদ সাধারণ মানুষের যে ছিল সেটা বাজেয়াপ্ত হয়ে গেছে। প্রতিবাদ বা সংঘর্ষ বলে যেটাকে দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। এখন যেভাবে সর্বত্রই তৃণমূলের টাকা চাই, একটা দিন এমন আসছে যে সন্তান প্রসব করতে গেলে সেটাও তৃণমূলকে পয়সা দিয়ে করতে হবে, বা সেখান থেকেও তৃণমূল দেবে। কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন একবার যে সমব্যথী মারা গেলে 2000 টাকা, ওর থেকেও 200 টাকা নিতে হবে। মানুষ যখন মারা গেলে সেখান থেকেও কমিশন চলছে, তাহলে সন্তান জন্ম নেওয়ার সময় পয়সা নেওয়ার ব্যাপার হয়ে গেছে। এই অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, যতক্ষণ তৃণমূল থাকবে, শুধু হাওড়া নয় সর্বত্রই একচিত্র, এটা চলবে। তৃণমূলের বিসর্জনই একমাত্র মুক্তির পথ, এবং সেটাও খুব একটা বেশি দূরে নেই। ধন্যবাদ। বিজেপি রাজ্য মুখপাত্র সৌমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। পার্কিং বিবাদে কার্নিভাল নিয়ে জট তৈরি হয়েছিল হাওড়া ডুবুরজলা এলাকায়। ক্রিসমাস কার্নিভালের আয়োজন, আর সেখানে পার্কিং নিয়ে সমস্যা, এবং সেখানে বেআইনি পার্কিং তৈরি করে সেখান থেকে টাকা তোলা হচ্ছে এমন একটা অভিযোগ। সেই অভিযোগে সরব হয়েছিলেন মনোজ তেওয়ারি, শিবপুরের বিধায়ক, রাজ্যে মন্ত্রী, এবং তারপরেই এই কার্নিভাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়, আর সে নিয়েই আজ স্পষ্ট বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ায় আজই ফের কার্নিভাল চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলার হেলিপ্যাড থেকে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, এই যে হাওড়ায় যে আবারও কার্নিভাল শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে বিজেপির মন্তব্য হচ্ছে সেটা জেলার মধ্যে দলীয় কোন্দল, এবং কে কোথা থেকে তোলা তুলবে সেই নিয়েই ঝামেলা, তৃণমূলের বিসর্জনই একমাত্র সমস্যার সমাধান হতে পারে, কি বলবেন? যারা বলছে তাদের আগে নিজের কোন্দলটাকে দেখতে গুরুত্ব বলে না, ওই আপনি অন্যের দিকে একটা আঙুল তুললে 4টি আঙুল নিজের দিকে এসে পড়ে। বিজেপি নিজের রাজ্য সভাপতিদের, পূর্বতন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার আগে রাজ্য সভাপতি রাহুল সিনহা, তাদেরকে লিটারালি ভুল থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শুধু বের করে দিয়েছে তাই না, তাদের ঘরটাকে পর্যন্ত ভেঙে দিয়ে আইসিসিতে দিয়ে দিয়েছে। বিজেপি তাদের নিজেদের নেতাদের এনআরসিতে যখন বের করে দিচ্ছে দলীয় কোন্দলে, তখন তারা গোষ্ঠী কোন্দল দেখতে পাচ্ছে। আসলে কিছুই না, যারা তৃণমূলের বিরুদ্ধে সবসময় দুর্নীতির অভিযোগ তোলে, কালকে মনোজ তিওয়ারি তিনি নিজে দাঁড়িয়েছেন যেখানে হাওড়া কর্পোরেশনের নাম করে ওইভাবে পার্কিং দেওয়া হচ্ছিল, তিনি নিজে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। করাপশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে জিরো টলারেন্স নীতি, সেটাকেই গতকালকে মনোজ তিওয়ারি সফলভাবে সেখানে রূপায়িত করেছেন, এবং এক শ্রেণীর অসাধু কর্মচারীর যোগসাজে সেই কাজ, তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। তার সাথে উৎসবের কোনো সম্পর্ক নেই, উৎসব বাংলার বুকে, আজকে বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে, সেখানে রিও কার্নিভালের থেকেও বড় উৎসব করেছে বাংলার যে বিসর্জন দুর্গাপুজোর কার্নিভাল, যাকে সারা পৃথিবী ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। আসলে এতে আতঙ্কিত বিজেপি, বাংলার মানুষ যদি আনন্দে থাকে, বাংলার মানুষ যদি ভালো থাকে, তাহলে বিজেপির এই আবাসের টাকা বন্ধ করে দেওয়া, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতায় বাংলার মানুষের অর্থনৈতিক ব্যবস্থা করছেন, বাংলার মানুষের পাশে রাখছেন, এবং এই যে উৎসবগুলো হচ্ছে এগুলোকে কেন্দ্র করে যে ইকোনমিক রোটেশন হচ্ছে, যেটা বারংবার বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছে যে বাংলায় এত আর্থিক প্রতিবন্ধকতার পরেও বাংলার জিএসডিপি বেশি কেন, কারণ বাংলার নিজস্ব যে এমএসএমই সেক্টর, বাংলার যে নিজস্ব কালচারাল হেরিটেজ গুলো, সেগুলোকে বাংলা কাজে লাগাচ্ছে, পর্যটন কাজে লাগাচ্ছে, এগুলোকে কাজে লাগিয়ে যখন বাংলার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কারণেই এই কার্নিভালকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হিসেবেই মনোজ তিওয়ারি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সামনে দাঁড়িয়ে যে এক শ্রেণীর অসাধু আধিকারিকদের যোগসাজশে এই ইলিগাল পার্কিং হচ্ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এতে
কোনো বিরোধ নেই, বরঞ্চ বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস পথ চলছে, আগামী দিনে পথ চলবে। বিরোধীরা নিজেরা দিচ্ছে, নিজেরা নিজের দলীয় অন্তর্কন্দলে দিল। আজকে দেখছেন না অনুপম হাজরাকে কিরকম ভাবে দল থেকে বের করে দিতে হচ্ছে পথ থেকে, যে অনুপম হাজরা ওদের মুখপাত্র সনিক ভট্টাচার্য বলছে তোতা পাখি। আজকে বিজেপি আগে নিজের ঘর বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।